আওয়ামী লীগ সমঝোতায় বিশ্বাস করে না, তারা সংঘাত চায়, তাই আজ সমাবেশ করতে দেয়নি বিএনপিকে, এমন অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেন, এখন রাজপথে নামা ছাড়া বিকল্প নেই বিএনপির। গণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাজধানীতে সমাবেশের অনুমতি না দিলেও সারাদেশ কালো পতাকা মিছিল করতে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরে বিক্ষোভের ডাক দেয় বিএনপি। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিএনপির উদ্যোগে যে সমাবেশ করার কর্মসূচি ছিল, সেই কর্মসূচি সরকার তার প্রশাসন যন্ত্রকে দিয়ে বাধা প্রদান করার প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আওয়ামী লীগ কোনো সমঝোতা বিশ্বাস করে না, তারা শান্তিতে বিশ্বাস করে না, তারা সংঘর্ষ চায়। আমরা অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধারণ করেছি, কিন্তু এইবার 2018 সাল আর 2014 সাল এক নয়। গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে বাধ্য করতে হবে বর্তমান সরকারকে একটি নিরপেক্ষ, একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার।